আশা করি সবাই ভালো আছেন। তো এমবেডেড সিস্টেম নামে আরেকটি কোর্স নিয়ে আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো গত ভিডিওতে দেখিয়েছি আমরা কিভাবে মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে আমরা কমন সেভেন সেগমেন্ট কমন ক্যাথোড ডিসপ্লেটাকে অন করব। তো আজকে আমি এই ফাইলের মধ্যে দেখাচ্ছি কিভাবে সেভেন সেগমেন্ট অ্যানোড ডিসপ্লেটার অন করাবো। আমাদের কিন্তু কনফিগারেশন সম্পূর্ণ আলাদা কেমন ক্যাথোড এবং কমন অ্যানোডের জন্য। তো আমরা চলেছি সিসিএস কম্পাইলারে, আর সেট আপ সম্পূর্ণ আগের মতো। আর এই যে আরেকটা হচ্ছে হলো কানেকশানটা, তো কানেকশানটা আমরা করে নিব। ভিডিও শুরু করার জন্য আমরা কানেকশানটা দেখাই নাই। তো আমরা সিসিএসসি কম্পাইলারে চলে যাই। এই যে সম্পূর্ণ কানেকশান আগের মতো, শুধুমাত্র আমার এই যে ওয়ার্ডটা আমি যেহেতু ডি আউটপুটে কানেক্ট করছি, ডি আউটপুটে, এবং এখানে এই কনফিগারেশনটা চেঞ্জ হবে। তো আমরা কীভাবে চেঞ্জ করি সেটা আমরা দেখলে বুঝে নেব একটু। তো আমরা এখানে এটা কম্পাইল করলাম। আমরা যদি এখন এটা লোড করি, যদি রান করি, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ আগের মতো চলতেছে। এটা হচ্ছে হলো কমন অ্যানোড ডিসপ্লে কীভাবে অন করব। তো আমরা যদি একসাথে কমন অ্যানোড আর ক্যাথোডটা অন করতে চাই, তাহলে গতকালে কোডটা আমরা পেস্ট করি। এটা হচ্ছে হলো গত টিউটোরিয়ালের কোডটা পেস্ট করার পর আমরা যদি কম্পাইল করি, তো গতকাল আমরা এটা দেখিয়েছি, এখন আমরা এটা দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে অ্যানোডার কত আলাদাভাবে, যেহেতু আমরা কোডটা দিয়েছি তো আলাদাভাবে রান করতেছে। এটা হচ্ছে হলো কমন ক্যাথোড আর অ্যানোড কনফিগারেশন একটু ভিন্নতা আছে। তো আমরা এর পরবর্তীতে এরে নিয়ে কথা বলবো। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হচ্ছে এরে নিয়ে। আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.